হিন্দুরা উপবাস, একাদশী, বারব্রত কেন পালন করে? এর উত্তর হলো, আমরা তো রোজ ভাত খাই, পেটে পরিপাক ক্রিয়া হয়, কিন্তু পেটেরও তো বিশ্রাম দরকার, তাই বারব্রত, একাদশী, উপবাস করা হয়। এর ফলে পরিপাক যন্ত্র ঠিক থাকে। একদিন অন্যের বদলে ফলমূল সেবনে আমাদের শরীর অনেক ভালো থাকে। বড় বড় বিজ্ঞানীরাও উপবাসের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। উপবাসের সময় জল, কাঁচা দুধ পানের কারণে শরীরের বর্জ্য পদার্থ ঘাম, মলমূত্র রূপে শরীর থেকে বের হয়ে যায়। তবে ঘন ঘন উপবাস ভালো নয়, তাই হিন্দু ধর্মে ঘন ঘন উপবাস নিষেধ করা আছে। বাতের রোগীরা অমাবস্যা পূর্ণিমাতে নিশি পালন করলে অনেক লাভ হয়।